আপনি নিশ্চয়ই তৈরি হয়ে আছেন আমাদের আজকের পর্বের ভাগ্যবান দর্শক হওয়ার জন্য। জানেন তো, শহরের যে কোনো এলাকার যে কোনো বাড়ির দরজায় গিয়ে আমরা নক করব এবং প্রথম যিনি সেই বাড়ির দরজাটি খুলবেন তিনি হবেন আমাদের সেই পর্বের ভাগ্যবান দর্শক। আর তিনি কথা বলার এবং পরিচিত হবার সুযোগ পাবেন তার পছন্দের প্রিয় শিল্পীর সঙ্গে। চলুন তাহলে দেখি আমাদের এ পর্বের ভাগ্যবান দর্শক কে হলেন। আমরা এসেছি বাংলাদেশ টেলিভিশনের গীতি আলাপ অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনার নামটা বলবেন? আমার নাম হলো হুমায়ুন কালাম। কালাম ভাই, আপনি কি করেন? আমি ব্যবসা করি। আমাদের আজকের অনুষ্ঠানের ভাগ্যবান দর্শক আপনি। এমন একজন শিল্পীর নাম বলুন যার গান আপনার ভালো লাগে, যার সাথে পরিচিত হলে আপনি আনন্দিত বোধ করবেন। আয়ুব বাচ্চু। সুর দর্শক, চলুন কালাম ভাইকে পরিচিত হওয়ার সুযোগ করে দিই তার প্রিয় শিল্পী আয়ুব বাচ্চুর সাথে। আপনি এত বড় একটা শিল্পী, আপনার সামনে আমি খুব আনন্দিত যে আপনি। আমি খুশি হব আপনি আমাকে শিল্পী আগে যদি মানুষ হিসেবে স্বীকৃতি দেন। আমি আগে মানুষ হতে চাই তারপর শিল্পী, এবং আমি মনে করছি আমি মানুষ হিসেবে আপনাকে মিট করছি প্রথমে, এবং এটা খুবই আমারও খুব আনন্দের। আচ্ছা বাচ্চু ভাই, আপনি যখন অনেক ছোট ছিলেন তখন কি আপনি কোনো কল্পনা করছেন কিবা এরকম কোনো ভাবছেন যে এত বড় শিল্পী হবেন কি এরকম শিল্পী জগতে আসবেন? এটা খুব চমৎকার একটা প্রশ্ন কালাম ভাই। আমি ছোটবেলায় আমার খুব স্বপ্ন ছিল আমি পাইলট হব, এটা আমি উড়োজাহাজে মানে পাইলট থাকব। তো আনফর্চুনেটলি আমার আর হয়ে ওঠা হয়নি। গান বাজনা আমাকে এমনভাবে টেনে নিয়ে আসছে এর মধ্যে অক্টোপাসের মতো, মানে আমি আমি নিজেও আসলে জানি না কখন কিভাবে অনেকগুলি বছর কেটে গেছে। আচ্ছা বাচ্চু ভাই, আজকে আপনার কণ্ঠে নতুন একটা গান শুনতে চাই। ওকে, এটা কালাম ভাইয়ের সুবাদে সবাই শুনবেন। এই গানটা কোনো অ্যালবাম কোথাও পাওয়া যায় না, একেবারে নতুন একটা গান। আমাকে কাঁদাতে গিয়ে নিজেই তুমি কাঁদলে, তোমাকে কাঁদতে দেখে আমিও ভেসেছি চোখের জলে। এ কেমন ভালোবাসা জানি না, আজীবন দিল যা কান্না। এ কেমন ভালোবাসা জানি না, আজীবন দিল যা কান্না। তুমি যত ব্যথা দাও তাতে আমার দুঃখ আসে না মনে, জানি তুমিও একই কষ্টে হারাও শুধু আমারই কারণে। এ কেমন ভালোবাসা জানি না, আজীবন দিল যা কান্না। এ কেমন ভালোবাসা জানি না, আজীবন দিল যা কান্না।